Guys, good morning. Okay, hi guys, good morning and welcome back to my channel. তো আজ হলো 17th of July, 17th July and আজকে আমার কাছে একটা ভীষণ 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 স্পেশাল ডে বিকজ আমাদের গ্ল্যাম গ্লো চ্যানেল আজকে এক বছর পূরণ করেছে ইয়ে ওকে তো ঠিক আগের বছর 2020 সালের আজকের দিন থেকে আমি আমার চ্যানেলটাকে স্টার্ট করেছিলাম আজকের দিনেই আমি ফার্স্ট ভিডিও পোস্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে তো আমার আজকে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে আগে এই চ্যানেলটা গ্ল্যাম গ্লো চ্যানেল ছিল না তোমরা যদি আগে সাবস্ক্রাইব করে থাকো তো জানবে গ্ল্যাম ইনফিনিটি ছিল ওটাকে আমি চেঞ্জ করে গ্ল্যাম গ্লো রেখেছি তো সত্যি একটা বছর কি করে কেটে গেল বুঝতেও পারলাম না থ্যাংক ইউ সো মাচ একটা বছর এত জার্নিটা ভীষণ ভালো ছিল লাভ অ্যান্ড সাপোর্ট হ্যাঁ নেগেটিভ কমেন্টসও পেয়েছি বাট ওইগুলোকে ইগনোর করে চলে গেছি তো ভীষণ ভালো লাগছে আজকের দিনটা আমি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে মা সঙ্গে সঙ্গে সে বলছে হ্যাপি বার্থডে গ্ল্যামগুলো আমার বাবা বলছে মিষ্টি মুখ করা পাগল হয়ে গেছে সবাই কি হচ্ছে জানো আমি ঘুম থেকে উঠি 9:30 মধ্যে ঠিক আছে সেটা তোমরা সবাই জানো আমি 9:15 থেকে 9:30 মধ্যে ঘুম থেকে উঠি এখন স্কুল নেই তাই বাট আজকালকার কি হচ্ছে আমি জানি না আমি ঘুম থেকে উঠছি 11:00 সময় মানে আমার প্রত্যেক দিন ঘুমটা ভাঙছে আমি দেখছি 11:05 বাকি 11:10 বাকি এরকম আর অত দেরিতে উঠছি বলে সব কাজও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হচ্ছে নাহলে টাইম থাকছে না তো যাই হোক আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আগের দিনের তুলনায় আজকে 10:00 সময় উঠেছি তো হয়তো আজকে ব্লগ করবো বলেই তাড়াতাড়ি উঠে গেছে আমি জানি না কেন 11:00 সময় উঠছি এমনও তো নয় যে আমি খুব দেরিতে ঘুমাচ্ছি আগে আমি 9:30 মধ্যে উঠে যেতাম এখন আমার এত দেরি হচ্ছে উঠতে আমি জানি না কেন এখন ঘুম থেকে উঠে গেছি ইভেন আমি চুলটা পর্যন্ত খুলিনি ঠিক আছে আমি এখন রাতে এই এটা করে শুচ্ছি আগে খোপা করে শুতাম না খোপা খুলে যায় মাঝরাতে এসে তো এখন বিরুনি করে খুঁজছি খুব বাজে অবস্থা জাস্ট আমি ঘুম থেকে উঠে চা বিস্কুট খেলাম চা বিস্কুটই বলি কারণ আমি খাই জল বিস্কুট আর বলি চা বিস্কুট ওকে ওটা বেটটি ওটা আমার লাগবেই লাগবে ওটা যেই খাই আমার ঘুমটা ভেঙে যায় মানে ততক্ষণ করতে থাকি ওটা খাওয়ার পর আমার ঘুমটা ভেঙে যায় তো এখন চুলটা গিয়ে খুলবো অ্যান্ড দেখি কী করা যায় তো গাছ তোমাদের বলা হয়নি আমাদের বাড়িতে গাছ এনেছে 5টা গাছ এটা হচ্ছে একটা স্থলপদ্ম গাছ ঠিক আছে তার পাশেরটা হচ্ছে টগর গাছ তার পাশেরটা জবা গাছ অ্যান্ড এইটা পাশে যেটা দেখছো এটা একটা ছোটো জবা গাছ অ্যান্ড তারপরের গাছটা কি আমি জানি না তো এবার আমি চান করতে যাব তো এসে কথা হচ্ছে চান হয়ে গেছে এখন চান করে চলে এসেছি আজকে আমি আগে আগে খেয়ে নিয়েছি আগে আগে চান করে নিয়েছি তো তোমরা কোনোভাবেই আমার কাছ থেকে এটা এক্সপেক্ট করো না যে আজকের দিনটা বিশালভাবে সেলিব্রেট করবো বিশাল খাওয়া দাওয়া বিশাল কিছু একদম কিছুই হচ্ছে না এবছরটা অ্যাকচুয়ালি আমার ইচ্ছাই নেই করার ফার্স্ট কথা তো উপায় নেই আর সেকেন্ড কথা ইচ্ছা নেই করার তো তার জন্য অ্যান্ড আমি একটা মুখে তোমরা হয়তো আগের টাইম ল্যাপসে দেখতে পেয়েছো যে আমি এখানে আমার একটা পিম্পল হয়েছে ঠিক আছে আমার মুখে যত কিছু ছিল সব এখন ক্লিয়ার হয়ে গেছে জাস্ট এখানে একটা পিম্পল হয়েছে তো পিম্পলটা বা যেখানে তোমাদের ডার্ক স্পট আছে যা আর এখানে একটুখানি হয়েছে এখানে একটুখানি হয়েছে এটা আমার পক্সের দাগ ঠিক আছে অনেকটা ডার্ক ছিল এখন অনেক লাইট হয়ে গেছে আমি একটা ক্রিম মাখছি যে হলো ভেটনোবিট এন আমি ঘরে গিয়ে দেখাবো তোমাদের ভেটনোবিট এন ঠিক আছে আগে তো আগের যে ভিডিওটা ছিল ওটাতে আমি ভেটনোবিট সি মাখতাম বাট ভেটনোবিট সিটা না আমার প্রথম প্রথম ঠিক ছিল বাট তারপর আমার খুব জ্বলা আরম্ভ হয়ে গেছিলো তো আমি ওটাকে বন্ধ করে দিয়েছি এখন ভেটনোবিট এনটা মাখি এটা অত্যন্ত ভালো লাইক আমি 3 দিন মেখেছি চানের সময় একবার মাকে রাতের বেলা শোয়ার সময় মাকে বলতে পারো 7 ডেজ চ্যালেঞ্জ নিয়েছি আমি 7 দিন কনস্ট্যান্টলি আমি ইউজ করে যাচ্ছি তারপর আমি রেজাল্টটা তোমাদেরকে একটা ভিডিওতেই বলে দেবো আজকে 3rd ডে আর এরা তো আমার অত্যন্ত ডার্ক ছিল তোমরা আগের কিছু ভিডিও দেখলে বুঝতে পারবে আমার মুখে ব্রণগুলো মানে যেগুলো মা বাড়ি থেকে এসে আমার লিটল বামগুলো হয়েছিলো না ছোটো ছোটো মুখে দেখবে একদম গোটা গোটা ভরে গেছিলো বাট ওটা এখন নেই
জাস্ট এখানে একটা পিম্পল হয়েছে, ওটা কমে যাবে গরমকাল, মুখ অয়েলি হয়ে যাচ্ছে, তো একটা পিম্পল তো হতেই হবে। প্লাস এখন আমার এই বয়সটা, যে টিনেজ বয়সটা, এই বয়সে পিম্পলস হয়, আর এই দেখো বিপত্তারিণীর ধাগা। তো এখন টিভি দেখছিলাম, আমার ফার্স্ট ভিডিও যেটা আজকের দিনে পোস্ট হয়েছিল আগের বছর সেটাকে দেখলাম। দেখতে ইচ্ছা করছে না এরকম একটা ভিডিও, লিটারেলি সত্যি আমার দেখতে ইচ্ছা করছিলো না। বাট আমি ভাবছি যে আমি কী করে চেঞ্জ হয়ে গেলাম, তখনকার সৃষ্টি কী করে এখনকার সৃষ্টি হয়ে গেল আমি জানি না। তো চলো ঘরে যাই, দেখি কী করা যায়। গাইজ আমি এক্ষুনি বসে বসে ফোন দেখছিলাম, টিভি দেখছিলাম, এই করছিলাম, তো আমি একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে তমসা দাস। হ্যাঁ, তো ওই দিদি অনেক দিন ধরে আমায় কোয়েশ্চেন্স করে গেছে, ঠিক আছে, অনেক কোয়েশ্চেন করেছে আমায়, এই যে এখানে, তারপর এখানে, অনেক কোয়েশ্চেন করেছে। তো আমি অনেকদিন ধরেই করে গেছে, আমি অ্যান্সার দিতে পারছিলাম না এই কোয়েশ্চেনগুলোর, বিকজ এত কোয়েশ্চেন আমার টাইপ করতে করতে দিন শেষ। তো আমি এখন তোমাকে মুখে বলে দিচ্ছি, প্রথমে কিছু কোয়েশ্চেন করেছে অ্যান্ড দেন র্যাপিড ফায়ার করেছে, তো আমি অ্যান্সার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট কোয়েশ্চেন, লাভ অর মানি? লাভ। মম অর ড্যাড? বোথ। ব্রাদার অর সিস্টার? বোথ। মোমো অর চকলেট? চকলেট। ওকে, মোমো, বিকজ চকলেট না আমি একটুই খেতে পারি, যেহেতু আমার অত্যন্ত মিষ্টি খাবার ভাল লাগে না, ঠিক আছে, আমি মিষ্টি ভালোবাসি না, যেগুলো যেগুলো কিনা একটু হালকা মিষ্টি হবে সেগুলো, বাবা যে চলে এসছে, যেগুলো কিনা একটু হালকা মিষ্টি হয় সেগুলো আমার ভাল লাগে, অত্যন্ত মিষ্টি আমার ভাল লাগে না। তো মোমো দেখো দেখো কি করছে, ডার্ক চকলেট অর সুইট চকলেট? সুইট চকলেট। পেস্ট্রি অর পিজ্জা? আই থিঙ্ক পিজ্জা অর পেস্ট্রি। বহুত। ডমিনোজ আর কেএসসি? ডমিনোজ। বিএফ আর বিএফএফ? বিএফএফ। সাপোর্ট আর হেড সাপোর্ট? কেটিএম আর স্পোর্টস কার? কেটিএম। ইনস্টাগ্রাম আর ইউটিউব? বোথ। টিকটক আর রিলস? যখন টিকটক ছিল তখন টিকটক, এখন টিকটক নেই তো রিলস। মেঘা আর ড্যাড? বোথ। জুতোর বাড়ি আর ঝেটার বাড়ি? জুতোর বাড়ি, ঝেটার বাড়ি, কোনোটাই না। বাটার স্কচ কেক আর চকলেট লাভা কেক? চকলেট লাভা কেক। ফ্রাইড রাইস আর চিলি চিকেন? বোথ। মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বিনেশনটা হচ্ছে আমার ফেভারিট, মানে ফুচকা, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এই তিনটা হচ্ছে আমার ফেভারিট। ওকে, মায়ের হাতে রান্না, দুই মায়ের হাতে রান্না, দুটোই ভালো লাগে, অভি দাদা আর কুটুস। ওকে, সো অ্যাজ এ ফ্রেন্ড দেখতে গেলে কুটুসের সাথে বেশি ফ্রেন্ডলি, অ্যান্ড ইয়ারকি ঠাট্টার সম্পর্ক দেখতে গেলে অভি দাদা, তো দুজনেই আবার দুজনেই না। ক্যান্ডি আর ললিপপ? ললিপপ। ওকে, এবার প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছি, তোমার ডেট অফ বার্থ উইথ ইয়ার? 16th of April 2008। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি, আমার মা, আমার বাবা, আমার বোন, আমার জ্যাঠা জেঠি, দাদা। তুমি কোন স্কুলে পড়ো? সরি, আমি স্কুলের নামটা বলতে পারবো না পাবলিকলি, তো দিদি মেঘা এসে খেলতে গেছিলো। তুমি কোন ক্লাসে পড়ো? 6। তোমার ইউটিউব করবে ডিসিশনটা কেন নিলে? এমন কোনো ব্যাপার নেই, সব আমি যখন টিকটক চলে গেছিলো না, সবাইকে দেখতাম, সবাই ইউটিউব করছে, খুব লাইভ হ্যাক টেস্ট করছে, খুব ভাইরাল হ্যাক টেস্ট করছে, তো আমারও ইচ্ছে হলো যে হ্যাঁ কী সুন্দর টেস্ট করছে। তো আমিও যেহেতু টিকটকার ছিল তো আমিও ইউটিউব করতে শুরু করে দিলাম। তুমি কাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছো? ওকে, তখন যেহেতু খুব লাইভ হ্যাক, ভাইরাল টিকটক হ্যাক, এই ট্রেন্ডটা ভীষণ ছিল, সবাই ট্রাই করতো, তো আমিও যখন দেখলাম তখন নীলাঞ্জনাদির ভিডিওটা আমার ভীষণ ভালো লাগছিলো, তো নীলাঞ্জনাদি তখন প্রথম ইন্সপিরেশন ছিল যে হ্যাঁ কী সুন্দর নীলাঞ্জনা ভিডিও করছে, আমিও করবো। তোমার কাকে দেখে প্রথম ক্রাশ খেয়েছিলে? ওকে, এটা সত্যি কথা একটা বলছি, আমি যখন ক্রাশ খেয়েছিলাম তখন আমি বুঝতাম না যে ক্রাশ মানে কি, আমি যাকে ভালো লাগতো তাকেই ক্রাশ বলতাম, মা ডাকছে ভাতটার জন্য, তো ইয়া প্রথমে এটাই, অথচ আমি যাকে ইচ্ছা ক্রাশ হয়ে যেতাম, যাকে একটু ভালো লাগতো তাকে আমি ক্রাশ বলতাম, বাট অ্যাকচুয়ালি এখন যখন আমি বুঝতে শিখলাম ক্রাশ মানে এটা কি, তখন যদি ক্রাশ বলো তো সেটা হচ্ছে শুভঙ্কর দাস, অ্যান্ড যখন আমি বুঝতাম না ক্রাশ মানে কি তখন হয়েছিল দীপক যোশী। এবার তোমরা যদি না চেনে থাকো যাও ইউটিউবে সার্চ করে আসো। তোমার বেস্টি কে? আমার কোনো বেস্টি নেই। তুমি কাকে সব কথা শেয়ার করো? ওকে,
আমি মাকে তো শেয়ার করি, বাট মায়ের চেয়ে বেশি ফ্রেন্ডলি আমি যার সাথে কথা বলতে পারি আমার বোন, ফার্স্ট যাকে বলবো আমার বোন পূজা, আর রাখি ইদি প্রীতি ইদি, আর আমার বন্ধু ঐশিকে অঙ্কিতা। তোমার বিএফ এর নাম কি? আমার বিএফ নেই, আমি সিঙ্গেল। তোমরা কেন বিএফ বলছো? তোমার টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার আগে কত ফলোয়ার ছিল? আই থিঙ্ক 353 বা 350 এরকম ছিল। তুমি নিজেকে কি মনে করো? আচ্ছা, আমি নিজেকে একজন স্টুডেন্ট, ডান্সার অ্যান্ড ইউটিউবার মনে করি। তুমি নিজেকে একটা শব্দ দিয়ে ডেসক্রাইব করো। নিজেকে একটা শব্দ দিয়ে, পজিটিভ পার্সন। তোমার ফেভারিট অ্যাপ কি? অ্যাপ বলতে গেলে ইনস্টাগ্রাম, কারণ আমি গেম খেলি না। তোমার কাছে মোস্ট এম্বারেসিং একটা পিক আর একটা মোস্ট ফেভারিট পিক দেখাও। আমি স্ক্রিনের মধ্যে দুটোই দিয়ে দিয়েছি, দেখে নাও। তো গাইজ, এখন কটা বাজে? এখন বাজে মোটামুটি 3:30, 4 বাজে মোটামুটি। তো আই ডোন্ট নো, শুনতে পাচ্ছি কিনা, আমি ব্যাক ক্যামেরা ভিডিও করছি, তার জন্য এত বিয়ার্ড লাগছে আমাকে দেখতে। তো তো যেটা হচ্ছে, আমাদের আজকে একটা শুটিং ছিল, সকালবেলা রান্না হয়, তারপরে লোক যাতায়াত করে বলে সকালে শুটিংটা করিনি। এই বিকেলবেলা সবাই যে যার ঘরে থাকে, এই বিকেলবেলাটা ভেবেছিলাম করবো। দেখো কি এমন বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির আওয়াজ প্লাস আলো না এলে তো দেখতেও ভালো লাগবে না। আর কি শুটিং সেটা তোমরা পরে জানতেই পারবে। বলে দিই একটা হরর শুটিং। তো হরর শুটিং একেই অন্ধ, লাইট অফ করে করবো, তার মধ্যে যদি একটু আলো না আসে তাহলে কি করে আমার মুখটা দেখা যাবে? তো এখন বৃষ্টি পড়ছে, জানি না কি হবে, দেখি শ্যুটটা কোনোভাবে করতেই হবে। আজকের মধ্যে 40% হয়ে গেছে, আজকেই মেন শ্যুট, দেখি কি করা যায়। বাহ, হাঁপিয়ে গেছি মা গো মা। সেই 4 থেকে আমি শ্যুটে বসেছি, ঠিক আছে, শ্যুটটা বললাম, বৃষ্টি বৃষ্টিটা তো কমে গেছে, বাট হালকা হালকা আলো দিচ্ছে বলে আমি শ্যুটে বসেছি। ভূতের ভিডিও শ্যুট করছিলাম, এত তার মধ্যে পাখা অফ করে প্রত্যেকটা ডায়লগ এত নিখুঁতভাবে করতে হয়েছে, চুল ছেঁড়া গরমের মধ্যে, এক আমার ঘাড়টার পুরো ভিজে বিশাল কষ্ট গেছে, আর একবার এইদিকে ক্যামেরা সেট ক্যামেরা পড়ে যাচ্ছে। মেগাটা এত শয়তান, ও না ক্যামেরা আমাকে ধরে দিল না, নিজের সিনটা করলো, ওর যেই সিনটা ছিল অর্ধেক করে পালিয়ে গেছে, ওর নাকি জামা পরে গরম লাগছে, না আমাকে ক্যামেরাটা ধরে দিল। এত রাগ হচ্ছিলো না, মানে এত মাথায় রাগ উঠে গেছিলো, তারপরে ভাবলাম যে থাক আমি আগে শ্যুটটা কমপ্লিট করি, তারপর ওকে যাইতে বলবো। কিচ্ছু করে দিল না, আমার একটা কিচ্ছু করে দিল না। আমি নিজে বোতলের উপর তোমার ব্যাক ক্যামেরা এরকম করে শ্যুট করে আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না কি শ্যুট হচ্ছে, তাও আমি ব্যাক ক্যামেরায় বসিয়ে তারপর করছিলাম। সেলফি ক্যামেরাতে তো আমি দেখতে পাই, বাট সেলফি ক্যামেরাতে ফ্ল্যাশ নেই, ব্যাক ক্যামেরায় বসিয়ে তারপরে ভিডিওটা করছি, কিছু দেখতে পাচ্ছি না, বারবার ভুল হয়ে গেলে বারবার কাটছি, আবার করছি, আবার কাটছি, আবার করছি, এরকম করে করেছে কতবার রিটেক নিলাম। ভীষণ গরম লেগে গেছে অনেকক্ষণ ধরে। তোমার এখন 6 বাজে, 4 থেকে 6, পুরো 2 ঘন্টা, ঠিক আছে, তোমার চুল ছেড়ে 2 ঘন্টা পাখা অফ করে একটানা শ্যুট করেই গেছি, তো বিশাল কষ্ট হয়ে গেছে। এখন 6 বাজে, আমি একটুখানি রেস্ট নেব এখন, কারণ ফার্স্ট কথা একটু ঘুম ঘুমও পাচ্ছে, আমি দুপুরবেলা না ঘুমাই তো না, বাট এখন ন্যাপ নেই 5-10 মিনিটের, বললামই যে আমি একটু ন্যাপ পাবলিক, আমি যতই চেষ্টা করি একমাত্র রাতেই আমার ঘুম আসে, তাছাড়া আমার সারাদিনে ঘুম আসে না। আমি ঘুমালে কতক্ষণ ঘুমাবো, হার্ডলি 10-15 মিনিট। তো ওই ওই ন্যাপটা নিলেই যেন আমার শরীরটা চাঙ্গা হয়ে যায়, বাট আমি ওটা নিইনি আজকে, ভাবছি একটুখানি গিয়ে ওই শুয়ে নেবো, তো একটু ফ্রেশ ফিল করবো। মুখ চোখ পুরো কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, বাইরের আলোতেই শ্যুট করছি কিন্তু মুখ চোখ পুরো কালো হয়ে গেছে, এত অন্ধকারে শ্যুট করেছি, ফার্স্ট কথা একা একা শ্যুট করেছি। তো চলো কিছুক্ষণ পরে কথা হচ্ছে। তো গাইজ, এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, এখন কটা বাজে? এখন 7 বাজে। তোমাদেরকে বলেছিলাম আমার একটুখানি ঘুমের দরকার, আমি শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে। ঘুম থেকে উঠে দেখি 6:30 বেজে গেছে, আর কি করলাম, তারপরে একটুখানি ইভিনিং স্ন্যাক্স করলাম, ইভিনিং স্ন্যাক্সে মুড়ি মাখা ছিল। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যেটা বলছিলাম, আমি মুড়ি মাখা খেয়েছি, তরকারি টরকারি পেঁয়াজ টিয়াজতে মুড়ি মাখা ছিল খেয়েছি, আর জানি না কি যেন মিহিদানা দিয়ে গেছে, মিহিদানা সীতাভোগ, তো ওটাও খেয়েছি। এখন চুল টুল বেঁধে পুরো রেডি হয়ে গেছি, ঠাকুরের প্রদীপটা এই ঘরে জ্বলছে, নিভিয়ে দিই। হ্যাঁ,
আমার টেকনিক আছে প্রদীপ নেবানোর পরে সবাই কি করে হাত দিয়ে যখন নেবা এরকম 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 করলেও নেবে না বাট আমি জাস্ট একবার এরকম করলেও প্রদীপ পুরো নিভে যায় তো চুল ঠুল বেঁধে এখন ফ্রেশ হয়ে গেছি অন্যদিন আমি যখন পড়তে যাই না একদম টেনে হোস্টেল করে দিই বাট আজকে একটু স্টাইল করে চুল বেঁধেছি এখন একটুখানি পড়তে বসবো মা ঘরটা ঝাড় দিচ্ছি তারপর একটুখানি পড়তে বসবো তো গাইস তোমরা তো জানো আমার একটা ডান্সিং চ্যানেল আছে তার জন্য আমি এখন নাচ তুলছি পরোটাটা আমার হয়েই গেছে 9টা বাজে এখন আমি একটা গান চালি নাচটা তুলছি বিকজ ডান্সের ভিডিও শ্যুট করতে হবে তো তার জন্য আমি নাচটা তুলে রাখছি অ্যান্ড নাচটা তোলা হয়ে গেলে কিছুক্ষণ টিভি দেখবো দেন তারপরে আবার ভাত খেয়ে নেবো এখানে দেখো আমি আমারই ভ্লগ টিভিতে দেখছি অ্যাকচুয়ালি আমি না আমার মা একা বসেছিল তো মা বললো যে তোর ভ্লগগুলো চালিয়ে দে তাই চালিয়ে দেখছি তোমাদের সাথে একটা দুঃখের স্টোরি শেয়ার করছি মেগা চেঁচাচ্ছে সেটা হলো গিয়ে খুবই দুঃখের খবর চলো আগের ভিডিওতে আগের ব্লগে যেটা হয়েছিল সেটা আমি তোমাদেরকে একদম লাস্টে গিয়ে বলেছিলাম যে একটা কিছু প্ল্যান চলছে একটা কিছু প্ল্যান চলছে সেটা কিসের প্ল্যান আমি বলে দিচ্ছি তো ওই ব্লগে বলেছিলাম যদি সাকসেসফুল হয় তবেই জানাবো এই ব্লগে বলে দিচ্ছি চলো আমাদের 24 তারিখ মানে 24শে জুলাই দীঘা যাওয়ার প্ল্যান ছিল আমরা দীঘা যেতাম 3 দিনের জন্য সব কিছু সেট ছিল আর কারা কারা যেতাম আমরা যেতাম আমরা রাখি দিদিরাদের ফ্যামিলিতে যেত পূজাদের ফ্যামিলিরা যেত আমরা যেতাম ছোটো মাসিরা যেত আরও অনেক মানে মানে 25 জন মতো মিলে আমরা দীঘা যাচ্ছিলাম বিশাল মজা হচ্ছিলো হোটেল বুক সব মানে গাড়ি বুক কে কে যাচ্ছে সব ঠিক ইভেন আমি আর পূজা মিলে আমি পূজা রাখি দি প্রীতি দি চারজনও ভিডিও কনফারেন্সে কথা বলেছিলাম বলছিলাম এক জামা পরবো রাতের বেলা এই খাবো প্রথমে এখানে যাব এই মেকআপ ঢোকাবো যাওয়া হচ্ছে না লাস্ট মোমেন্টে আমরা যেতাম ব্যাপারটা কি হয়েছে লাস্ট মোমেন্টে এসে বললো যে হোটেলে থাকতে গেলে কোভিড টেস্ট নেগেটিভ আমরা ঠিকই যাবো তো এটা একটা দুঃখের নিউজ যে দীঘার প্ল্যানিং হয়ে সব ঠিক কি কি মেকআপ নেবো সব ঠিক তারপর ক্যান্সেল দেখো দেখো আমার বন্ডা চেকটা আসতে পাগল মানুষে পাউডার মাখে ওর পুতুলকে পাউডার মাখাচ্ছে তো যাই হোক এখন রাতের বেলা স্কিন কেয়ার টিন কেয়ার হয়ে গিয়ে প্রত্যেক দিনের রুটিন যে একটা মুভি দেখা এখন আমরা বাহাদুর মুভিটা দেখছি তো একটু পরে কথা হচ্ছে হাই গাইস গুড মর্নিং কালকে আমি আমার ব্লগটাকে এন্ড করতে পারিনি বিকজ কালকে বাহাদুর মুভিটা দেখছিলাম বললাম তো ওই মুভিটা 12:30 পর্যন্ত মুভিটা দেখেছি অ্যান্ড তারপরে না মুভিটা এত ভালো একটা মুভি ছিল 12:30 পর্যন্ত মুভিটা দেখেছি খুব ইমোশনাল একটা মুভি ছিল শিক্ষাজনক একটা মুভি ছিল 12:30 পর্যন্ত মুভিটা দেখার পর এত ঘুম পেয়ে গেছিলো যে সোজা ঘুমাতে চলে গেছে স্কিন কেয়ার করে তার ব্লগটাকে এন্ড করা হয়নি তো ব্লগের এন্ডে এসে যেটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ একটা বছরের জার্নিটা অত্যন্ত ভালো ছিল কোনোভাবে সেলিব্রেট করতে পারলাম না ভেবেছিলাম সেলিব্রেট করব যদি উপায় থাকতো তো যদি প্যান্ডামিক সিচুয়েশনটা একটু ভালো হতো হয়তো আমার বন্ধু ছন্ধুদের নিয়ে কোনোভাবে একটা সেলিব্রেট করা যেত বাট এখন সেই উপায়টাই নেই অ্যান্ড কালকে তোমাদের যে গাছগুলো দেখিয়েছি সেই গাছে দেখো আজকে একটা ফুল উঠেছে টগর গাছটাতে ফুল উঠেছে তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই